একদিনে 75 লাখ মানুষকে দ্বিতীয় ডোজ ও বুস্টার টিকা দেওয়া শুরু হবে আগামীকাল মঙ্গলবার। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও তুলনামূলক কম বুস্টার ডোজ নেওয়া হয়েছে বলেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, সারা দেশে এই ক্যাম্পেইন চলবে। সব সরকারি, বিশেষায়িত, জেলা সদর, স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিটি কর্পোরেশন সহ ওয়ার্ড পর্যায়েও টিকা দেওয়া হবে। ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ পাওয়ার 4 মাস পার হয়েছে এমন 18 বছর ও এর উপরের বয়সী যারা আছেন তাদেরকে বুস্টার ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার নির্দিষ্ট সময় পার হলেও যারা দ্বিতীয় ডোজ নেননি তারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের 5 থেকে 11 বছর বয়সী শিশুদেরও কোভিড-19 টিকার আওতায় আনা হবে। এজন্য অভিভাবকদের দ্রুত শিশু ডিজিটাল জন্ম নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান মন্ত্রী। টিকা দিয়ে প্রস্তুত, আপনারা এগিয়ে আসেন, টিকা দেন, নিজেরা সুরক্ষিত থাকেন, পরিবারকে সুরক্ষিত রাখেন এবং আমাদের এই ক্যাম্পেইনকে আপনারা সফল করবেন।